আজকের যে সাংবাদিক সম্মেলন আমি এখানে করছি তার শুরুতেই আমি বলি যে গত 5ই ফেব্রুয়ারি একটি বিজ্ঞাপন আমাদের উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় সংবাদে বেরোয়, এবং এই বিজ্ঞাপনটি বেরোনোর পরে যেহেতু বাড়িতে বিজ্ঞাপন দেখার পরে আমি খুব অবাক হয়ে যাই এবং আমি ভাবি একটি জঙ্গলের মধ্যে কি করে একটি বাণিজ্যিক রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এভাবে তৈরি হতে পারে। পরবর্তীকালে 6 থেকে যে বিধানসভা শুরু হয় আমি সেখানে চেষ্টা করি বিধানসভার অভ্যন্তরে বক্তব্যের মধ্যে দিয়ে এই বিষয়টি উত্থাপিত করা, এবং তার পাশাপাশি আমি ওই দিনই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিই, এনভায়রনমেন্ট মিনিস্টারকে চিঠি দিই, ফরেস্ট মিনিস্টারকে চিঠি দিই। শুধু একটি বিষয়ে জানতে চেয়েছিলাম যে এরকম গভীর জঙ্গলের মধ্যে অরণ্যের আঙিনায় বন্য আবাস বলে লাটাগুড়িতে যে প্রজেক্টটি তৈরি হয়েছে এই প্রজেক্টটি কি এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যানালিসিস করা হয়েছে কিনা, পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেয়েছে কিনা। দুর্ভাগ্যবশত তার পরে 6ই ফেব্রুয়ারি থেকে আজকে 3rd এপ্রিল এই সময়কালের মধ্যে এর সদুত্তর আমি খুঁজে পাইনি। আপনাদের জ্ঞাতার্থে আমি শুধু জানিয়ে রাখি যে শুধুমাত্র চিঠি নয়, এরপরে আমি এই বিষয় নিয়ে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে জলপাইগুড়ির ডিএমকে আমি চিঠি দিই, সেটা 13/3/2023 তার একটি উত্তর আমি পাই। সেই উত্তরে আমি দেখলাম যে জলপাইগুড়ির ডিএম, তিনি সম্মানীয় ডিএম, তিনি ফরেস্ট ডিপার্টমেন্টকে একটি চিঠি করেন 20/3/2023 তাদেরকে এই বিষয়ে জানাতে বলেন, কিন্তু আজ পর্যন্ত সেই দপ্তর থেকে আমাকে কোনো চিঠির উত্তর দেওয়া হয়নি। এরপরে এই সময়কালে আমি গতকাল আমার সাথে সম্মানীয় বিধায়ক আনন্দময় বর্মন মুর্মু ছিল, আমি গত পরশু এবং গতকাল আমি আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী কিষাণ রেড্ডি, তিনি আমাদের শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে এসেছিলেন, তার সাথে এয়ারপোর্টে আমি সাক্ষাৎ করি, এবং সাক্ষাৎ করার পরে একটি ট্যুরিজম পলিসির জন্য আমি অনুরোধ করি। আপনারা জানেন যে 17 দফা দাবি এবং প্রত্যেকটি উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে পর্যটনে একটা বিপ্লব নিয়ে আসতে পারে বা পর্যটনের মধ্যে দিয়ে একটা স্থায়ী কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পারে এরকম কিছু প্রস্তাবনাকে দিয়ে তিনি সহমত পোষণ করেন, আমি সেই বিষয়ে পরে বলব, এবং তার সাথে সাথে আমি তাকে এই পুরো বিষয়টি জানাই। তিনি আমাকে বলেন যে আপ ক্যা অনারেবল এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ভূপেন্দর যাদব জি মিনিস্টার কো চিঠি দিয়া হ্যায়, মানে বোলা হ্যাঁ মানে উনকো ভি মেল কিয়া হ্যায়, বলে মেল কিয়ে হ্যায় ঠিক হ্যায় উসকে সাথ সাথ হামে ভি এক কপি দো মানে উনকে সাথ ইস বারে মে চর্চা করুঙ্গা, তো সাথ মে উনকে সাথ জো অফিসার্স লোগো কো লোক থে উনকো মানে ইয়ে চিঠি ভি সাবমিট কিয়া। আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং আমার যেটা সব থেকে ভালো লেগেছে উনি শুধু আমাদের কথা শোনেননি, আমাদের যে লিখিত বক্তব্য যেটি আমি তুলে ধরি উনি তার অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাদেরকে বলেছেন যে প্রতিটি বিন্দু আমরা যেটা আমাদের যে মেমোরেন্ডামে দিয়েছি সেটি নিয়ে তার অফিসার্সরা কথা বলবেন এবং আমাদেরকে তিনি ফিডব্যাক জানাবেন। আপনারা দেখেছেন যে একদিকে যেরকম আমরা হিমালয়ান ট্রাভেল মার্টের কথা বলেছি, যেভাবে ইন্ডিয়ান ট্রাভেল মার্ট হয় হিমালয়ান ট্রাভেল মার্টের মধ্যে দিয়ে হিমালয়ান অ্যাডজাসেন্ট স্টেট ডিস্ট্রিক্টসে আননোন প্লেস কালচার ফুড এইগুলোকে তুলে ধরার কথা আমরা বলেছি, সারা বিশ্বের কাছে শোকেস করবার কথা বলেছি, আমরা বলেছি নর্থ ইস্ট এবং উত্তরবঙ্গে যে রিলিজিয়াস সার্কিট হিসাবে গড়ে তোলার জন্য যেখানে ধর্মীয় ট্যুরিজমকে আরো বেশি সামনে নিয়ে আসা যায়, আমরা
ইতিমধ্যেই দেখলাম প্রচুর খবরের কাগজে বেরিয়েছে যে বাংলাদেশ মানে ঢাকা বাগডোগরা ঢাকা কিংবা ঢাকা বাগডোগরা কাঠমান্ডু বাগডোগরা এর আমরা বিমান চলাচলের কথা বলেছি যাতে ক্রস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের আরো সুবিধে আমরা পেতে পারি, পর্যটনের মধ্যে দিয়ে আমরা লাভ তুলতে পারি। আমরা এর সাথে সাথে বলেছি যে ট্যুরিজম মিনিস্ট্রি তার কালচারাল মিনিস্ট্রি একটা অফিস আমাদের এখানে হোক যাতে আমাদের এই উত্তর পূর্ব এবং উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে এই ধরনের একটি অফিস ইন্ডিয়ান গভর্নমেন্টের এখানে থাকুক। আমরা বলেছি যে বিভিন্ন অ্যাডজাসেন্ট কান্ট্রি থেকে আমার ধারণা নেপাল ভুটান থেকে যে গাড়িগুলো আমাদের রাজ্যে আমাদের উত্তরবঙ্গে ঢোকে বা আমাদের দেশে ঢোকে তাদের একটা রেকর্ড রাখা হোক। আমরা অনুরোধ করেছি যে ভুটানে প্রবেশের সময় একটা এন্ট্রি ফি দেওয়া হয়, সেই এন্ট্রি ফিটা যাতে হুকুম করে দেওয়া হয় ভারতীয়দের জন্য সেই বিষয়টা আমরা বলেছি। আমরা ভুটানের যে কারেন্সি বিভিন্ন জায়গায় চলে ভারতবর্ষে নিতে বাধ্য হয় ব্যবসায়ীরা সেই ব্যাপারে সরকারের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা এই ধরনের বিভিন্ন বিষয় আছে, সবগুলো বিষয় আমি তুলে ধরার জন্য আপনাদের কাছে ইতিমধ্যেই আমরা এর মেমোরেন্ডামের কপি দিয়েছি এবং তার কাছে আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের পর্যটনকে শক্তিশালী করার জন্য উত্তরবঙ্গকে নিয়ে একটা মেগা প্রজেক্ট তৈরি করা, উত্তরবঙ্গের কালচার হেরিটেজ এবং ট্যুরিজম এই তিনটাকে সামনে রেখে একটা উত্তরবঙ্গের জন্য মেগা প্রজেক্ট তৈরি করা হোক। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তার ভিশন হচ্ছে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট, তার ভিশন হচ্ছে নর্থ বেঙ্গলের ডেভেলপমেন্ট, যা বাজেটে পরিলক্ষিত হয়েছে সেই বিষয়ে আমরা তার কাছে বলেছি।